লেগে থাকলে এক সময় সাফল্য আসবে। তো আসলে আমি অনেক ট্রায়াল পার হয়ে পর্যন্ত এসেছি, এখনো যে লড়াই থেমে গেছে সেটা না, প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে। এবং আমি মনে করি যতদিন বিজনেস করব এটা কন্টিনিউ থাকবে। এই বছর আমি অনেক বড় একটা লস হয়েছে, আমি একটা চায়না থেকে একটা ইম্পোর্ট করেছিলাম, তো ইম্পোর্টটা আমার একটা ধাক্কা খেয়েছি, তাই আমার 1 কোটি টাকা লস হয়েছে এবছর। তারপরও আমি এবার রোজাতে প্রায় 4 কোটি টাকার সাপ্লাই দিয়েছি, তো সেখানে প্রতিটা মাল আমার 20% পেনাল্টি দিয়ে আমাকে ডেলিভারি দিতে হয়েছে। তারপরও কিন্তু আমি পিছনে ফিরে তাকাই না, আমি মনে করি সামনের দিকে আমাকে এগিয়ে গিয়ে। আমি 2000 সালে যখন ঢাকায় আসি তখন শুধু আমি খালি হাত পা নিয়ে চাকরি করতে আসছিলাম, কিন্তু এখন আমি যদি চাকরি করতাম তো আমার মনে হয় যে আমাকে ভাড়া বাসায় থাকতে হতো কিংবা সীমিত একটা জীবনের মধ্যে থাকতে হতো। কিন্তু আমি বিজনেস শুরু করে আমি 2005 সালে মাত্র 20,000 টাকাতে আমার ব্যবসা শুরু করেছিলাম, কিন্তু এখন আমি নিজের ফ্ল্যাটে থাকি, নিজের টাকায় গাড়ি কিনে চড়ি, নিজের জায়গায় ফ্যাক্টরি করেছি। এবং গত মানে 3-4 দিন আগে একটা জিনিস খুব ফিল করছিলাম, যে আমি যখন চাকরি করতাম তখন আমার বড় মেয়েটা একাই ছিল, তো সকালে উঠে সংসারের রান্না কাজ করতে হতো, তারপরে অফিসে যেতে হতো। তো আমার মেয়েটা আমাকে প্রতিদিন বলতো, আম্মু তুমি আমাকে স্কুলে দিয়ে আসো, সবার মা আসে তুমি যাও না। কিন্তু আমি যদি মেয়েকে স্কুলে দিতে যাই তাহলে আমার অফিসে দেরি হয়ে যাবে, তো অফিসে যদি কোনো সময় 10 মিনিট দেরি হয়েছে তো অনেক কথা শুনতে হয়েছে আমাকে। এমন পর্যন্ত শুনতে হয়েছে যে নাজমা এটা শ্বশুর বাড়ি না, অফিস অফিসের মতো আসবে 10 মিনিট দেরির জন্য। তো আমি আমার মেয়েটাকে কোনোদিন আমি স্কুলে দিতে পারতাম না। তো আমার মেজো মেয়ে এবং ছোটো মেয়ে 2 মেয়ের পরীক্ষা শুরু হয়েছে কয়েকদিন আগে, তো আমার মেয়ে সেদিন আমার ফ্যাক্টরিতে যাওয়া খুবই জরুরি দরকার, অনেক কাজ একেবারে। তো আমার মেয়েরা বলছে আম্মু আমাদের পরীক্ষা শুরু হচ্ছে তুমি আজকে ফ্যাক্টরিতে যাবা? আমি আমার কাজ ফেলে দিলাম, আমি গেলাম না ফ্যাক্টরিতে, আমি আমার বাচ্চাদের নিয়ে স্কুলে গেলাম। তো এই যে ব্যবসার একটা স্বাধীনতা, আমি যদি চাকরি করতাম তাহলে কিন্তু আমি এটা করতে পারতাম না। তো আমার নিজের মনের কাছে এত কষ্ট করে যে আমি বিজনেস করি, এত সংগ্রাম করে চলতেছি প্রতিনিয়ত, তারপরে মনে হলো যে মনে অনেক শান্তি যে আজকে আমি নিজের কাজ করি, আজকে আমার কাজ ফেলে দিয়ে আমি আমার বাচ্চাদের সময় দিতে পারলাম। তো আমি সবাইকে বলবো যারা নতুন উদ্যোক্তা, যে ব্যবসাতে অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, আসলে ভয় পেলে চলবে না, সামনে এগিয়ে যেতে হবে।